আসুন্না ফাউন্ডেশন আমাদের অত্যন্ত শ্রদ্ধা শেখ আহমদুল্লাহ হাফিদৌল্লাহ তিনি যে বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছেন তা তো আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে এছাড়াও আমাদের জাতিউল পরিষদ তাদের আমরা যে কার্যক্রম পরিচালনা করছি সেটাও জাতি জানে আমাদের গাজী আকুবে এ ফাউন্ডেশন রয়েছে মুফতি সাহাওয়াত হোসেন রাজি হাফিদুল্লাহ রহমতুল্ল আলমিন ফাউন্ডেশন রয়েছে আরও অনেক সংস্থা রয়েছে আমাদের আরেকটা বড় এনজিও আমার বন্ধুবর মৌলানা হামজা বিন শহীদুল ইসলাম আপনারা জানেন আমার কাছে ইসলামের কথা আমরা সকলেই জানি তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন সবাই এক কথায় সবাই কি করছে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে এখন গতকালকে আপনারা দেখেছেন আমাদের জাতীয় উল অভামশাখায় মহাপরিষদের ক্যাম্প থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হুসেন হাফিজুল্লাহ আল্লাহ বন্যার্থ মানুষের সাথে ভালোবাসা বিতরণ করেছেন এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই বন্যা আক্রান্ত সকলকেই তিনি কি দিয়েছেন ভালোবাসা দিয়েছেন বাংলাদেশের ইসলাম যতগুলো রাজনৈতিক দল রয়েছে আমরা ইসলামী আন্দোলনের কথা বলতে পারি জামাত ইসলামের কথা বলতে পারি জমেদ উলামা ইসলামের কথা বলতে পারি বাংলাদেশ খেলাফত খেলাফতলিশ খেলাফত মতলিশের কথা বলতে পারি ছাত্র সংগঠন যেগুলো রয়েছে আমরা ইসলামী ছাত্র আন্দোলনের কথা বলতে পারি ছাত্র শিবিরের কথা বলতে পারি ছাত্র জমিয়তের কথা বলতে পারি ছাত্র মদলিসের কথা বলতে পারি যুব সংগঠন যতগুলো রয়েছে আমরা যুব আন্দোলনের কথা বলতে পারি যুব জমিয়তের কথা বলতে পারি আরও যতগুলো সংগঠন ইসলামিক রাজনীতির ব্যানারে রয়েছে সবাই ইসলামী যুব মদলিসের কথা বলতে পারি সবাই যার যার জায়গা থেকে প্রচেষ্টা চালাচ্ছে এবং কাজ করছে